নমস্কার দর্শকবৃন্দ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন গ্র্যান্টিন এইড সেকশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে, যার মেমো নম্বর হচ্ছে 209-GA_4A3A34P/2022 ডেটেড 4/3/2022 দেওয়া হয়েছে দি ডেপুটি ডাইরেক্টর স্কুল এডুকেশন GA ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে এবং সমস্ত জেলার DIদের উদ্দেশ্যে এই নোটিফিকেশনটি। তো সাবজেক্ট আমরা দেখে নিই, এক্সটেনশন অফ কভারেজ অফ স্বাস্থ্যসাথী স্কিম অ্যান্ড ফর গোয়িং মেডিকেল অ্যালাউন্স, অর্থাৎ স্বাস্থ্যসাথী স্কিমের কভারেজের বৃদ্ধি অর্থাৎ এক্সটেনশন এবং মেডিকেল অ্যালাউন্সটা সেখান থেকে বাদ যাওয়া, এই বিষয়ে এই নোটিফিকেশানটি। তো নোটিফিকেশানটিতে যেটা রয়েছে, ইন টার্মস অফ দি অর্ডার আন্ডার রেফারেন্স নাম্বার 1 অফ দি ফাইন্যান্স ডিপার্টমেন্ট, টিচার্স অ্যান্ড নন টিচিং এমপ্লয়িজ অফ এইডেড অ্যান্ড স্পন্সার্ড সেকেন্ডারি স্কুলস হ্যাভ been covered under স্বাস্থ্যসাথী স্কিম, অর্থাৎ সমস্ত গভর্নমেন্ট এইডেড এবং স্পন্সর যে স্কুলগুলি আছে সেই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরকে এই স্বাস্থ্যসাথী স্কিমের আন্ডারে আসার জন্য বলা হচ্ছে। তারপরে যেটা রয়েছে যে দেয়ার আফটার দি হেলথ ডিপার্টমেন্ট অফ দি গভর্নমেন্ট হ্যাজ ডাইরেক্টেড ইন দি অর্ডার আন্ডার রেফারেন্স নাম্বার 2 দি ফলোয়িং, অর্থাৎ নিচে যেটা বলা আছে সেই বিষয়টি একটু গুরুত্বপূর্ণ, এই বিষয়টি একটু দেখে নেবো আমরা। অ্যান এমপ্লয়ি আন্ডার দি স্টেট গভর্নমেন্ট ড্রয়িং মেডিকেল অ্যালাউন্স অ্যাজ পার রুলস, অর্থাৎ যে সমস্ত এমপ্লয়ি যারা স্টেট গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, যেটা একটু আগে বললাম, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারী যারা আছেন যারা মেডিকেল অ্যালাউন্স ড্র করছেন, মে কেপ্ট টু বি কাম আন্ডার স্বাস্থ্যসাথী আফটার ফরগোয়িং সাচ মেডিকেল অ্যালাউন্স ইন ফুল, অর্থাৎ তাদেরকে স্বাস্থ্যসাথী এই স্কিমের আন্ডারে আসতে হবে এবং তাদের যে মেডিকেল অ্যালাউন্সটা প্রত্যেক মাসে দেওয়া হচ্ছে সেই মেডিকেল অ্যালাউন্সটা এখন থেকে তারা পুরোটাই হয়তো আর কি পাবে না, বা তাদের পুরো মেডিকেল অ্যালাউন্সটাই এখন কিন্তু পাবে না, তার জন্য তাদেরকে স্বাস্থ্যসাথী স্কিমের আন্ডারে আসতে হবে। হি ইজ রিকোয়েস্টেড টু ফলো দি অ্যাবাভ মেনশান ইনস্ট্রাকশান, তা এবং এখানে বলা হচ্ছে যে এই ওপরের মেনশান করা যে ইনস্ট্রাকশান আছে সেই ইনস্ট্রাকশানটা ফলো করার জন্য অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে যারা এখন স্কুলের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী আছেন, বিশেষ করে যারা এখনও মেডিকেল অ্যালাউন্স নিয়ে যাচ্ছেন এবং স্বাস্থ্যসাথী স্কিমের আন্ডারে আসেননি, তাদেরকে কিন্তু এই স্বাস্থ্যসাথী স্কিমের আন্ডারে আসতে বলা হচ্ছে এবং তাদের জন্য তাদের মেডিকেল অ্যালাউন্সটা কিন্তু ওখান থেকে পুরোটাই বাদ যাবে, এরকমটা এখানটায় এই নোটিফিকেশানটিতে বলা হয়েছে। তারপরে নিচে ডেপুটি সেক্রেটারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল DIর সিগনেচার আছে, অর্থাৎ এখন থেকে বোঝা যাচ্ছে যে যারা এখনও স্বাস্থ্যসাথী আন্ডারে আসেনি তাদেরকে কিন্তু এক কথায় বলতে গেলে যে বলপূর্বক কিন্তু এই স্বাস্থ্যসাথীর আন্ডারে আনা হচ্ছে, যাতে করে তাদের মেডিকেল অ্যালাউন্সটা বাদ যায়। এখন স্বাস্থ্যসাথীর আন্ডারে আসার পরেও কিন্তু শোনা যাচ্ছে বিভিন্ন হাসপাতাল বা বিভিন্ন বড় বড় নার্সিংহোমের থেকে কিন্তু সেরকম সাড়া পাওয়া যাচ্ছে না, চিকিৎসা সেরকম পাওয়া যাচ্ছে না, এরকমটাই প্রত্যেক দিনই প্রায় খবরে দেখাচ্ছে। তা সত্ত্বেও কিন্তু স্বাস্থ্যসাথী স্কিমের আন্ডারে প্রত্যেককে আসতে বলছে, যাতে করে তাদের মেডিকেল অ্যালাউন্সটা এখান থেকে নিয়ে নেওয়া যায়। তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।